নমস্কার সকল বিশ্বাস সন্তানদের স্বাগতম আমাদের মনুষ্য কারিগরের একটা স্বয়ংবল গুরুকুল এবং সদ্গুরু মহর্ষি মাধববর জ্ঞানে হিমোলজি তত্ত্ব জ্ঞানে। আমরা এই পর্বে যে বলছিলাম দীক্ষা মন্ত্র কেন দরকার, দীক্ষা গুরু কেন দরকার, সদ্গুরুর মন্ত্র কেন নেওয়া দরকার, গুরু কে হতে পারে এবং সদ্গুরু কে হতে পারে সেই জ্ঞান, আপনারা কেন মাধববাবার দীক্ষা বা মন্ত্র নেবেন, এই মাধববাবার মন্ত্র কেন জপ করবেন সেই তত্ত্ব জ্ঞান হচ্ছে গুরুকে। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন তিনি গুরু। গুরুকে হতে পারে হচ্ছে যে কোনো জীব গুরু রূপে অধিষ্ঠান হতে পারে, যে কোনো ক্ষীর গুরু রূপে অধিষ্ঠান হতে পারে, যে কোনো জ্ঞানী মহৎ ব্যক্তিও গুরু রূপে অধিষ্ঠান হতে পারে, সাধু গুরু বৈষ্ণবরাও গুরু রূপে অধিষ্ঠান হতে পারে। কিন্তু এখানে তথ্য হচ্ছে আমাকে সদ্গুরু দীক্ষা নিতে হবে, আমাকে ব্রহ্ম জ্ঞানে জ্ঞানী ব্রাহ্মণের দীক্ষা নিতে হবে, আমাকে বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা নিতে হবে, আমাকে জ্ঞানী ব্যক্তির কাছ থেকে দীক্ষা অর্জন করতে হবে, আমাকে মাতৃপিতৃ আশীর্বাদ স্বরূপ আমাকে গুরু রূপে কাউকে অধিষ্ঠান করে তার কাছ থেকে মন্ত্র নিতে হবে। তাহলে আমি যে মন্ত্র নেব কেন নেব, বলছে আমার অন্ধকার যিনি দূর করবেন তিনি আমার গুরু হবেন। তাই গুরুকে গুরু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো বা জ্যোতি। তাই শাস্ত্র বলছে গুরুকারস্য অন্ধকার সত্, রুকারস্য তেজস্যতে, অজ্ঞান ধ্বংসকং ব্রহ্মা গুরুদেব ন সংশয়। যে শব্দ পাঠ করলে বা যে শব্দ উচ্চারণ করলে আমার অন্ধকার দূর হয়ে আলোর পথে আমি যেতে পারবো। তাই উপনিষদে এই কথাটি লেখা আছে, আসতো মা সজগমায় তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মামৃতম গময়। সত্য হইতে অসৎ হইতে সত্যের পথে নিয়ে চলো, অজ্ঞান হইতে জ্ঞানের পথে নিয়ে চলো, অধর্ম হইতে ধর্মের পথে নিয়ে চলো। আর কি করবে বলছে, আমার মৃত্যু হইতে অমৃতের পথে নিয়ে চলো, আমার মৃত্যু হইতে অমৃতের পথে নিয়ে চলো, এটাই গুরুতত্ত্ব জ্ঞান। আবার কি বলছে, অজ্ঞান অতিমিনরন্দসংজ্ঞানাঙ্গন শলাকয়া চক্ষুর মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ, অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এইভাবে 68টি শ্লোক দেওয়া আছে গুরু ধ্যান মন্ত্রে, গুরু প্রণাম মন্ত্রে, কিন্তু তার শাস্ত্রে বর্ণিত আছে। তাহলে গুরু কে সেখানে তার ব্যাখ্যা দেওয়া আছে, গুরু অষ্টগমে তার ব্যাখ্যা দেওয়া আছে। কিন্তু আমাকে বলা হয় প্রথম দীক্ষা সদ্গুরুর কাছে নেওয়া উচিত, আর এই সদ্গুরুর সন্ধানে তার মন্ত্র হওয়া উচিত। এই সদ্গুরুকে আজকে তার ব্যাখ্যা আমরা জানব। বলছে সদ্গুরুকে যিনি সৎ সাত্ত্বিক অষ্টসাত্ত্বিক ভাব নিয়ে চলেন তিনি সদ্গুরু, নবপিতা ভক্তি যার মধ্যে আছেন তিনি সদ্গুরু। বলছে যার কাছে কোনো ধর্মের ভেদাভেদ নেই তিনি মানুষের বা মনুষ্য সমাজের জাগরণ করান, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন তিনি সদ্গুরু। তার ভেতরে শান্ত দাস্য প্রকৃতি নববিধা ভক্তি জাগরণ থাকবে তিনিও সদ্গুরু হতে পারেন। আর সব থেকে মুখ্য ব্যাপার, তার কাছে সব মন্ত্র বা সব গায়ত্রী অধিষ্ঠান হবেন তিনি সদ্গুরু হবেন। এই কথাটা মনে রাখবে, তার সদ্গুরু হতে গেলে তার সব মন্ত্র এবং সব গায়ত্রী হতে হবে, তা বিশ্ব কল্যাণমূলক কাজে ব্যবহৃত হতে হবে, তার সত্যে সনাতন ধর্মকে জাগরণ করার জ্ঞান হতে হবে। এখানে কিছু তত্ত্ব দেওয়া আছে, বলছে যাহার মন্ত্র সত্য সনাতন হয়, যাহার আচার সত্য সনাতন বিজ্ঞান দ্বারা প্রমাণিত, যিনি স্বগায়ত্রী অধিকারী হবেন। যাহার মন্ত্র স্মৃতিকোষ বা শ্রুতি ভাণ্ডারকে পরিপূর্ণ করেন, যিনি সকল শাস্ত্রকে পরিপূর্ণ করেন তাকে কোরআন বাইবেল বেদ উপনিষদ বেদান্ত আরো যত গ্রন্থ সাহেব ত্রিপিটক যত গ্রন্থ আছে সকল শাস্ত্রকে তিনি পরিপূর্ণ করবেন তিনি সদ্গুরু হবে। যাহার প্রমাণ জ্ঞান ভাণ্ডার সত্য সনাতনকে জাগরণ করে। আবার কি বলছেন,
যিনি ত্রিব্রহ্ম জ্ঞানের দশটা দর্শন পূর্ণ করেন, যিনি ত্রিব্রহ্ম জ্ঞানকে জানেন এবং তার জ্ঞানকে পূর্ণ করেন, যিনি অভেদ্য অদ্বিতীয় স্বরূপকে প্রকাশ করতে পারেন বা জাগরণ করতে পারেন বা দর্শন দিতে পারেন, তিনি হচ্ছেন সদগুরু। তাই সদগুরু সন্ধান, এই যে পাঁচটি সূত্র আমরা বললাম, এই পাঁচটি সূত্র সংস্কৃত ভাষায় দেওয়া আছে শাস্ত্রগত ভাবে, গুরু অষ্টকমে দেওয়া আছে। তাই গুরু অষ্টকমকে যদি জানেন সদগুরু সন্ধান আপনারা পাবেন। প্রত্যেক গুরু বা প্রত্যেক দীক্ষাধারী বা শিক্ষাধারী যে গুরুরা আপনারা নিয়েছেন তারা সবাই বলে সদগুরু সন্ধান করো। তা সদগুরুর প্রধান মুখ্য পদ কি আপনারা জেনে নিন, তা খুঁজবেন। বলছে যিনি স্ব গায়ত্রী বা মন্ত্রের অধিকারী, এটা মাথায় রাখবেন, যিনি স্ব গায়ত্রী ও মন্ত্রের অধিকারী, যাহার ভেতরে নববিধা ভক্তি রয়েছেন তিনি স গুরু পদ পান বা তিনি সদগুরুকে প্রতিষ্ঠিত করেন। আবার সত্যিকারের সৎ বললে একমাত্র পরমেশ্বরই সৎ, জগতে স্থাবর জগতে কেউ সৎ আকারে পাওয়া যায় না। তাই যার মন্ত্র সনাতন ধর্মকে স্থাপন করেছে, যার মন্ত্রে কোনো ভেদাভেদ নেই, যার মন্ত্র প্রত্যেক শাস্ত্রে অধিষ্ঠিত হয়ে আছে, তার কাছে সকল শাস্ত্রই পরিপূর্ণ, সেই মন্ত্রের কাছে সকল শাস্ত্রই পরিপূর্ণ, সেই মন্ত্র যিনি দেন, যে মন্ত্রের অধিকারী তিনি করেছেন বা যে সব গায়ত্রী অধিকারী যিনি হয়েছেন তিনি সদগুরু। তাহলে সদগুরু সন্ধান যারা করছেন, তাহলে এখানে সদগুরু মহারিষি মালবাবার যে মন্ত্র আপনারা খুঁজে দেখুন তার শাস্ত্রে আছে কিনা, সদগুরু মহামহর্ষির গায়ত্রী কি বলছে তার ব্যাখ্যাটা জেনে দেখুন। আপনারা সদগুরু মহারিষি মালবাবার সম্বন্ধে যা জেনেছেন তারও ভালোভাবে শাস্ত্রগত ভাবে প্রমাণ খুঁজে দেখুন কি বলছে শাস্ত্র। শান্ত ধান্ত কুলেনেশ্চ বিনীতেহ শুদ্ধ বানবেশ শুদ্ধ চার সুপ্রতিষ্ঠ সুদক্ষ সুবুদ্ধিমান আশ্রমে ধ্যান নিষ্ঠাশ্চ তন্ত্র মন্ত্র বিশারদঃ নিগুণানুগুহে সপ্ত গুরু ভীমম ধীয়তে উদ্ধশ্চৈব সংহতং সমাদ্য ব্রহ্মণ উত্তমম তপস্বী সত্যবাদীশ্চ গৃহস্থে গুরুরচতে। তিনি শান্ত হবে, কুলীন হবে এবং তপস্যায় মগ্ন থাকবে। তপস্যা দ্বারা যে তথ্য জ্ঞান দেবেন মানুষকে তা সত্য সনাতনকেই জাগরণ করবেন, তার কাছে কোনো ভেদাভেদ থাকবে না, না জাতিগত না ধর্মগত না শাস্ত্রগত। আর তিনি যে মন্ত্র দেবেন তার প্রত্যেক শাস্ত্রে অধিষ্ঠান হয়ে আছে, প্রত্যেক ধর্মে তার ব্যাখ্যা দেওয়া আছে, প্রত্যেকের কাছে তা পরিপূর্ণ হয়ে আছে। যারা সদগুরু মহারিষি মালবাবার মন্ত্র নিয়েছেন তারা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, বিষয়গুলোর দিকে নজর রাখবেন। তাহলে তার মন্ত্র কি বলছে, মাতৃপিতৃ জাগরণের মন্ত্র। তাই প্রণাম মন্ত্রটা আমার সঙ্গে বলুন, ও যে গায়ত্রী আমরা পাঠ করি সেই গায়ত্রী কি, ওম মহর্ষি বিদ্মহে সদগুরু দেবায় ধীমহি তন্নো মালো ভবায় প্রচোদয়াত। এর অর্থ বোধা সৃষ্টিকর্তা তুমি আমার মধ্যে বিদ্যমান হও, তোমার মধ্যে যে সততার গুণ আছে তা আমাদের মধ্যে বর্ধিত করো, তার জন্য আমি আমার মাতা পিতার কাছে প্রেরণা পেয়েছি, আমার জন্মদাতা মাতা পিতার কাছে প্রেরণা পেয়েছি, আমার এই জগৎ মাতা জগৎ পিতার কাছে প্রেরণা পেয়েছি, আমার শরীরধারী মাতা পিতার কাছে প্রেরণা পেয়েছি, আমার শরীররূপী মাতা পিতার কাছে প্রেরণা পাচ্ছি, নারী ইরা পিঙ্গলা আর সুষমা এখানে যে নারী শক্তি পুরুষ শক্তির জ্ঞানে মাতৃশক্তি পিতৃশক্তির জ্ঞানে আমি প্রেরণা পাচ্ছি, আর গুরুরূপী মাতা পিতার কাছে আমি প্রেরণা পেয়েছি। তাই ওম মালবাবাই নম, ও আমার মাতা পিতা তোমাকে আমার প্রণাম, ও আমার জন্মদাতা মাতা পিতা তোমাকে প্রণাম, জগৎ মাতা জগৎ পিতা তোমাকে প্রণাম, শরীররূপী মাতা পিতাকে প্রণাম, আর গুরুরূপী মাতা পিতাকে প্রণাম। এবার আপনারা ভেবে দেখুন তা শাস্ত্রে আছে কিনা, মাতৃশক্তি পিতৃশক্তির জাগরণের কথা
মাতা পিতাকে পুজো করার যে জ্ঞান, মাতা পিতা আহ্বানের যে মন্ত্র যদি থাকে তাহলে সেই সদ্গুরুর জ্ঞান হলো, সদ্গুরুর অধিষ্ঠান হলো। আপনারা যারা সদ্গুরু খুঁজছেন তাই সদ্গুরুর জ্ঞানটা তিনি স্বয়ংভূ হয়ে বসে থাকেন। সদ্গুরু হতে গেলে তাকে স্বমন্ত্রের অধিকারী হতে হয়, স্বগায়ত্রী অধিকারী হতে হয়, প্রত্যেক শাস্ত্রকে সমাহিত করে তার জ্ঞানকে দিতে হয়। প্রত্যেক শাস্ত্রে মাতৃবৃত্তিকেই প্রথম গুরু বলা হয়। মাতৃশক্তি পিতৃশক্তির জাগরণের কথাই প্রত্যেক শাস্ত্রে বলা হয়েছে। এই জগৎ মাতা এবং জগৎ পিতাকে আমাদেরকে আহ্বান করা এবং তাকে ধরেই বসতে বলা হয়েছে। আর যিনি সৃষ্টিকর্তা তিনি সর্বব্যাপী সর্ববৃহৎ, সবার কাছেই তিনি আছেন, সবার মধ্যেই তিনি আছেন। তাকে আনার জন্য আমাদের সংস্কার করতে হয়, একাদশ সংস্কার, শাস্ত্রগতভাবে শুদ্ধি করা, শুচি করা, যাকে আমরা অজু বলি, অজু করা, বা আমাকে কি করতে হবে, স্নান করা। এই যে পদ্ধতিগুলো আছে তার পদ্ধতি ভৌত উপচার এবং শুদ্ধ করার পদ্ধতি। কিন্তু শাস্ত্রগত জ্ঞানের যে শক্তির কথা বলা হয়, মাতৃশক্তি পিতৃশক্তি, তা যদি জাগরণ করতে চান তাহলে এই মন্ত্র পাঠ করতে হবে। তাই সদ্গুরু মহারিষি মালোবার ধ্যান মন্ত্র, স্তব মন্ত্র, প্রণাম মন্ত্র সবই আছে। আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন আমাদের এই চ্যানেলটাকে দেখবেন, সেখানে স্তব আছে, প্রণাম মন্ত্র আছে, ধ্যান মন্ত্র আছে, প্রার্থনা মন্ত্র আছে, আর গায়ত্রী মন্ত্র আছে, জপ মন্ত্র আছে, প্রত্যেক মন্ত্র এখানে দেওয়া আছে। আপনারা যারা সদ্গুরু সন্ধান করছেন আপনারা জেনে দেখুন, শুনে দেখুন, বুঝে দেখুন এবং দীক্ষা শিক্ষা নিয়ে ভারতের সংস্কৃতিকে জাগরণ করুন, ভারতের সত্য সনাতন ধর্মকে জাগরণ। এবার বলছে ব্রহ্মতত্ত্ব জ্ঞানে যিনি জ্ঞানী তাকে বলা হয় ব্রাহ্মণ। সদ্গুরু মহারিষি মালোবার যে জ্ঞান তাতে ব্রহ্মতত্ত্ব বস্তুর জ্ঞান হয় কিনা আপনারা জেনে দেখুন, আপনারা শুনে দেখুন, আর এই ভিডিওগুলো পারলে একটু খুঁজে দেখুন। সদ্গুরু মহারিষি মালোবা কেন সদ্গুরু জ্ঞান, কেন সদ্গুরুর দীক্ষা শিক্ষা নিতে হয়, তাকে জানতে গেলে শাস্ত্র অধ্যয়ন করুন। সত্য সনাতন ধর্মের যে শাস্ত্রগুলো দেওয়া আছে, গুরু অষ্টকম থেকে শুরু করে গুরু ধ্যান মন্ত্র, গুরু প্রার্থনা মন্ত্র, গুরু জপ মন্ত্র, গুরু পূজা মন্ত্র, সেইগুলোকে একটু খুঁজে দেখুন তাতে কি লেখা হয়েছে। আপনারা জানুন, আপনারা বুঝুন, আপনারা যারা সদ্গুরুকে সন্ধান করছেন জেনে দেখুন সদ্গুরু মহারিষি মালোবাকে এবং তার কাছে কি আছে। এবার বললাম দীক্ষা বা শিক্ষা কেন নেবেন, বলছে যা নিলে আপনার শক্তির জাগরণ হবে, মাতৃশক্তি পিতৃশক্তি, আপনি কি নেবেন না? যা নিলে আপনার পিতৃশক্তি মাতৃশক্তি জাগরণ হবে, আপনার কুলকুণ্ডলী জাগরণ হবে, আপনার দেহতত্ত্ব জ্ঞানের জাগরণ হবে, এই মনুষ্য কারিগরি বিদ্যা মনুষ্য ধর্ম স্থাপন হবে, তা কি আপনি নেবেন না? তাহলে এটা আপনাদের ব্যাপার, আপনাদের কর্ম, আপনাদের কাছে সদ্গুরুর জ্ঞান। গুরু শক্তিকে জাগরণ করতে চাইলে দীক্ষা নিতে হয়, গুরু শক্তির সঙ্গে বর্তমানে টেলিপ্যাথি কমিউনিকেশন করতে গেলে তাকে দীক্ষা নিতে হয়, সমাজে অধিষ্ঠিত হতে গেলে তাকে দীক্ষা বা শিক্ষা নিতে হয়, তারপরে তাদের জ্ঞান বৃদ্ধি হয়। যারা সদ্গুরু সন্ধান করছেন আমাদের স্বয়ংবল গুরুকুলের সঙ্গে থাকুন, সদ্গুরু মহারিষি মালোবার সঙ্গে থাকুন, মনুষ্য ধর্মকে বজিয়ে রেখে মনুষ্য কারিগরি বিদ্যাকে জানুন, আমাদের হিমোলজি তত্ত্বজ্ঞানকে জানুন। তাই সকল ঈশ্বর সন্তানদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ওম শান্তি শান্তি শান্তি। বিষ্ণু জাত বিজয়া পিতা সুমতি অনিতা মাতা জগৎখ্যাত পরমেশ্বর মহর্ষি মালোবাই নমো ॐ नमः भगवते मालोबाय नमः ॐ नमः भगवते मालोबाय नमः ॐ नमः भगवते मालोबाय नमः। আমাদের স্বয়ংবল গুরুকুলের জ্ঞান পাঁচটি যোগ, শিবযোগ সাত দিনের জ্ঞান, ভক্তিযোগ একুশ দিনের জ্ঞান, শক্তিযোগ চুয়ান্ন দিনের জ্ঞান, অক্ষর ব্রহ্ম যোগ বা নাম যোগ একশো আট দিনের জ্ঞান, দর্শন ও ধ্যান যোগ এক হাজার আট দিনের জ্ঞান। এটি পাঁচ বছরের একটি সম্পূর্ণ কোর্স বা যোগ তত্ত্বের জ্ঞান। পাঁচ বছর আপনি জেনে দেখুন, পাঁচ বছরের মধ্যে যে জ্ঞানটি হয় তার মধ্যে যার জন্মগত শক্তি সাধনা আছে, গুরু শক্তি সাধনা আছে, তার প্রকৃতি সে স্বরূপকে জানবে, তার প্রকৃতি সে শিরূপকে জানবে, তার প্রকৃতি সেখানে বসে স্পেস বা মহাকাশ ভ্রমণ করার জ্ঞান পাবে,
তার প্রকৃতি জাগরণের জ্ঞান হবে, মনুষ্য ধর্মকে বুঝিয়ে রেখে তার জ্ঞান হবে। তাই সকলে আমাদের সঙ্গে